শ্রমিক মালিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই, এই প্রতিবাদ নিয়ে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইজিবাইক, রিক্সা, হোটেল ও দোকান শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত সুনামগঞ্জ জেলা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে শহরের পৌর চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ সোহেল আহমেদের সভাপতিত্বে ও ইজিবাইকের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও পৌরসভার মেয়র নাদের বখত। সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জ কণ্ঠ সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম, অর্থ সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার প্রমুখ।